এই কাস্টমারের 2,50,000 টাকা, এই 2,50,000 টাকা কে দেবে? এখন ব্যাংক দেবে? ব্যাংক তো দেবেই না, ভুল তো করছে কাস্টমার, সে চেক করে নাই। এদের দেবে? এদেরকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আপনি আজকে আমি আপনাদেরকে এজেন্ট আউটলেটের একটি ফ্রডের ঘটনা বলবো, কাস্টমারের সাথে একটি প্রতারণার ঘটনা বলবো, যেটি খুব টেকনিক্যালি করা হয়েছিল। আমার ধারণা এই ঘটনাটি জানা থাকলে অনেক কাস্টমার যারা এই ভিডিও দেখবেন, কাস্টমার হিসাবে যদি থাকেন তারা সচেতন হবেন। আবার অনেক এজেন্ট যদি দেখেন তাহলে তারাও সচেতন হবেন, কারণ এজেন্ট পয়েন্টলে এজেন্ট আউটলেটগুলোতে এজেন্টের অন্য অন্য ব্যবসা থাকে, সে সেই ব্যবসায় সময় দিতে পারে না। তার যদি এটা জানা থাকে তবে সে তার সিওসদের, তার যে এমপ্লয়ি আছে তাদেরকে সেইভাবে সে মনিটরিং করতে পারবে। তো আমার ধারণা ঘটনাটি জানলে পরে আপনাদেরকে অনেক অনেকখানি উপকার হবে, আপনাদের মনিটরিংয়ের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। ঘটনাটি উত্তরবঙ্গের বগুড়া জেলার একটি ঘটনা, বগুড়ার একটি থানার একটি ঘটনা। সেইখানে যেইভাবে এজেন্ট আউটলেটের ফ্রডটা হয়েছিল সেটা অনেকটা টেকনিক্যালি হয়েছিল, যে কোনো লোক এই জিনিসটা ফাইন্ড আউট করতে পারবে না যদি কাস্টমার সেই লেভেলের সচেতন না হয়। আমি আগেই বলছি অনেকবার, কাস্টমার সচেতন হওয়া অত্যন্ত জরুরি। কাস্টমার যদি এজেন্ট ব্যাংকিংয়ে ট্রানজ্যাকশনের সময় যদি সেইভাবে সচেতন না হয় তাহলে এইখানে অনেক কিছু হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো আপনারা জানেন এজেন্ট আউটলেটের যে ট্রানজ্যাকশনগুলো হয় সেইগুলো রিয়েল টাইম ট্রানজ্যাকশন। তার মানে কি? তার মানে আপনি যখন লোড দেন মোবাইলে, সাপোজ আপনি যখন মোবাইলে লোড দিচ্ছেন তখন 20 টাকা লোড দিলে 20 টাকার SMS সাথে সাথে আপনার মোবাইলে চলে আসে। এজেন্ট আউটলেটের ট্রানজ্যাকশন সেম একইভাবে হয়, আপনি যখন আপনার অ্যাকাউন্টে টাকা পোস্টিং দিবেন অথবা উইথড্র করবেন তখন সাথে সাথে SMS যাবে। আর এইখানে হাতে লেখা ব্রাঞ্চের মতো হাতে লেখা কোনো ডিপোজিট স্লিপের কায় কারবার নাই, এইখানে সম্পূর্ণই অটোমেটিক জেনারেট হবে। আপনি যখন টাকা জমা দিবেন তখন আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকার সাথে সাথে আপনার মোবাইলে SMS আসবে, আবার সিস্টেমে অটোমেটিক স্লিপ জেনারেট হবে, আপনি স্লিপ প্রিন্ট দিয়ে নিয়ে নেবেন। দেখেন, কাস্টমার সচেতন থাকতে হবে, অবশ্যই সচেতন থাকতে হবে। অনেকেই করে কি, মোবাইল নাম্বার, নিজের মোবাইল নাম্বার দেয় না, আর একজনের মোবাইল নাম্বার দিয়ে দিলে তেমন কোনো গুরুত্ব দেয় না। আসলে এখানে এজেন্ট ব্যাংকিংয়ের যারা অ্যাকাউন্ট হোল্ডার আছে তাদের ক্ষেত্রে মোবাইল নাম্বারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু এইখানে ব্যাংক আর একজন ব্যবসায়িক অংশীদারের মাধ্যমে তার বিজনেস পরিচালনা করতেছে। তো একটা চুক্তি হয় অংশীদারের সাথে, তো সেই চুক্তিটা যতদিন বলবৎ আছে ওকে, কিন্তু সেই চুক্তিটা বিভিন্ন কারণে, তো বিভিন্ন নিয়ম কারণ ভায়োলেশনের কারণে তো সেই চুক্তি তো টার্মিনেট হয়ে যাইতে পারে। আজকে এজেন্ট অমুক আছে, 6 মাস 1 বছর 2 বছর পর ব্যাংক তাকে যে কোনো কারণে বাদ দিয়ে দিতে পারে, আপনি তখন কাকে ধরবেন? আগের এজেন্টকে ধরবেন, সে তো তখন এজেন্টই নাই। তো এই ব্যাপারগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার হিসাবে। তা আমি বগুড়া শহরের যে পাশের থানা, সেই থানার সেই ঘটনাটি আপনাদেরকে বলছি। তো আপনি যখন কোনো কাস্টমার যখন এজেন্ট আউটলেটে অ্যাকাউন্টগুলো করে তখন অটোমেটিক একটি ট্রানজ্যাকশন প্রোফাইল জেনারেট হয়। যেমন আপনি দিনে 2টা ট্রানজ্যাকশন করতে পারবেন, ট্রানজ্যাকশনের লিমিট হবে 50,000 করে, একটা ডিপোজিট করলেন একটা উইথড্র করলেন, অথবা 2টা ডিপোজিট করলেন 2টা উইথড্র করলেন, 3টা ফান্ড ট্রান্সফার করতে পারবেন, মানে অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। এইভাবে 1 মাসে হয়তো 5,00,000 টাকা করতে পারবেন সর্বোচ্চ, 1 মাসে টোটালি অটোমেটিক জেনারেট হয়। কোনো কাস্টমার যদি একসাথে এর থেকে বেশি অ্যামাউন্টের টাকা জমা দিতে চায় সেই ক্ষেত্রে সেই আউটলেট থেকে ব্যাক অফিসে মেইল করতে হয় যে আমার কাস্টমারের ডিপোজিট হবে একসাথে 5,00,000 টাকা, তা আপনি টিপিটা বাড়ায় দেন, ট্রানজ্যাকশন প্রোফাইলটা বাড়ায় দেন, বাড়ায় দেওয়ার পর তখনই কিন্তু টাকাটা একসাথে পোস্টিং হয়। তো সেইখানে এক কাস্টমারের ছেলে বাইরে থাকে, মূলত সেই ছেলেই তার কাছে টাকাগুলো পাঠায়, অন্য ব্যাংকের মাধ্যমে পাঠায় হয়তো। তো সেই কাস্টমার সেই এজেন্ট আউটলেটে একটি অ্যাকাউন্ট করছে। সেই কাস্টমারের ছেলে ইউরোপের একটা কান্ট্রিতে থাকে, ইটালিতে থাকে। তো ইটালি থেকে সেই কাস্টমারের ছেলে তার কাছে টাকা পাঠায়, বাবার কাছে টাকা পাঠায়, বাবার টাকাগুলো নিয়ে তার এজেন্ট ব্যাংকিংয়ের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে সে জমা করে। তার বাবা কিন্তু বয়স্ক, এজ আমি যদি বলি 65+, সে কিন্তু সচেতন। তবে এইখানে তার আরও সচেতন হতে হবে, আমি উদাহরণটা বলি, সে কিন্তু মোবাইলের SMS হয়তো দেখে না, সে ওই স্লিপটা নেয় সাথে সাথে, স্লিপটা নিয়ে সে স্লিপটা কিন্তু অনেক যত্ন করে রাখে, সে কিন্তু স্লিপটা অনেক যত্ন করে রেখে দেয়।
তো কোন এক কুরবানি ঈদের তিন চার মাস আগে সে এজেন্ট আউটলেটে টাকা জমা দিতে গেছে 3 লাখ। তো গিয়ে বলছে যে ভাই আমি অ্যাকাউন্টে টাকা জমা করব, এই যে টাকা 3 লাখ আপনি একটু জমা করে দেন। আমি কি বলছি, ট্রানজ্যাকশন প্রোফাইল অটোমেটিক জেনারেট হয়, 50,000-এর বেশি করা যায় না। তো সেই চাচা যেহেতু স্লিপ নেয় আর চাচা এই ব্যাপারটা জানে যে 50,000-এর বেশি জমা করা যায় না, তবে চাচা এই ব্যাপারটা জানে না যে একসাথে 3 লাখও জমা করা যায়। তখন সেই এজেন্টের সিওসও যে ছিল সে করছে কি, সে প্রথমে 50,000 টাকা জমা করছে, আবার চাচা এইটাও জানে না যে একদিনে 2 বারের বেশি জমা করা যায় না। চাচা জানে যে 50,000 করে করে যতবার খুশি ততবার জমা করা যায়। সে চাচার কাছ থেকে 50,000 টাকা প্রথমে নিয়ে জমা করছে, জমা করে একটা স্লিপ বের করে দিছে। তো টাকা জমা দিতে তো কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট লাগে না, টাকা জমা দিতে লাগে এজেন্টের ফিঙ্গারপ্রিন্ট, এজেন্টের সিওসের ফিঙ্গারপ্রিন্ট লাগে। তো পরবর্তী যে 5টা ট্রানজ্যাকশন সে করছে, সে ফেক ট্রানজ্যাকশন করছে, ফেক ট্রানজ্যাকশন করছে। সে একই স্লিপ আরও 5 বার প্রিন্ট দিছে, প্রিন্ট দিয়ে সে চাচাকে বলছে যে এই যে প্রথমে যে 50,000 টাকা জমা দিয়েছিলাম চাচা, এই যে প্রথমের 50,000, পরবর্তীতে আরও 50,000 দিয়ে বলছে এই যে 1 লাখ হইলো, এভাবে 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ। এখন চাচা এই জিনিসটা ধরবে কীভাবে? এই জিনিসটা ধরারও একটা উপায় আছে, সেই জন্য আপনাকে আরও বেশি সচেতন হতে হবে। প্রত্যেকটা ট্রানজ্যাকশনের একটা টিআর নাম্বার থাকে। তো চাচা যদি সেই সময় যদি খেয়াল করতো যে আমার এই স্লিপের টিআর নাম্বার এইটা, তাহলে পরের স্লিপের টিআর নাম্বার তো অন্যটা হবে, একই তো হবে না। কিন্তু চাচার তো এটা তো আসলে অনেক ইসের ব্যাপার, অর্থাৎ 65 আপ একজন মানুষের কাছে আপনি এইভাবে সে টিআর নাম্বারও চেক করবে, সে হয়তো অত খেয়ালই করেনি, সে ওই স্লিপগুলো নিয়ে বাড়ি চলে গেছে। টাকা কিন্তু জমা হয়েছে 50,000। আচ্ছা, পরবর্তীতে সে যখন সেই টাকা উঠাইতে আসছে, উঠাইতে আসার পর দেখে যে তার অ্যাকাউন্টে টাকা আছে অনলি 50,000 আর আগের কিছু টাকা ছিল, এই 2.5 লাখ টাকার হিসাব সে আর কোনোভাবেই মিলাতে পারে না। তো ব্যাংকের যারা অফিসার আছে সেই অফিসারের কাছে, ব্যাংকের নিয়োগপ্রাপ্ত যে অফিসার আছে অফিসারের কাছে জানানো হয়েছে যে এই ঘটনা। সে অফিসার সেই সময় পরবর্তীতে সেই আউটলেটে গেছে, গিয়ে চাচাকে বলছে যে চাচা আপনি টাকা জমা দিয়েছিলেন, আপনার কাছে কী ডকুমেন্ট আছে? চাচা বলছে যে আমার কাছে তো এই স্লিপগুলো আছে, আমি তো স্লিপগুলো ফালাইয়ে দেই না। দেখেন ডকুমেন্ট কতটা গুরুত্বপূর্ণ, চাচা যদি সেই সময় সেই স্লিপগুলো না রাখতো তাহলে কিন্তু এই ব্যাপার কখনোই ফাইন্ড আউট করা যেত না। এজেন্টের অনেকদিন আগেকার ঘটনা, 4-5 মাস 6 মাস আগেকার ঘটনা, এজেন্টের সিএসও বলতো যে না উনি, অথবা এজেন্টের সিএসও বলতো যে না উনি অত টাকা নিয়েই আসেনি, 50,000 নিয়েই আসছিল, উনি মিথ্যা কথা বলতেছে, ওনার হয়তো খেয়াল নাই। পরবর্তীতে চাচা সেই স্লিপগুলো নিয়ে আসছে, অফিসার প্রথম পর্যায়ে ব্যাপারটা অফিসারও ফাইন্ড আউট করতে পারেনি। তো যখন সে অনেকই করে দেখছে যে ভালোভাবে খেয়াল করে দেখছে স্লিপ ছয়টা, টাকা তো একই ডেটে টাকা জমা হয়েছে কিন্তু টাকা অ্যাকাউন্টে নাই কেন, পরবর্তীতে অফিসার খেয়াল করে দেখে যে একই টিআর নাম্বারের 6টা স্লিপ। আচ্ছা, এখন কথা হলো যখন এজেন্ট এই ধরনের একটা কাজ করছে, স্বাভাবিক ব্যাংক ওই লোককে আর এজেন্ট হিসাবে রাখবে না, এজেন্ট রিপ্লেস করে দেবে, এজেন্টকে টার্মিনেট করা হবে। এখন সেই কাস্টমারের 2.5 লাখ টাকা, এই 2.5 লাখ টাকা কে দেবে? এখন ব্যাংক দেবে? ব্যাংক তো দেবেই না, ভুল তো করছে কাস্টমার, সে চেক করে নাই। এজেন্ট দেবে? এজেন্টকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, এজেন্টকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। সো এইখানে কাস্টমার যদি সচেতন না হয় তাহলে কাস্টমারের ঠকার সম্ভাবনা আছে। এই জন্য আমি বলি যে প্রত্যেকটা ব্যাংকেরই উচিত, এরা বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করে, অমুক ক্যাম্পেইন, তমুক ক্যাম্পেইন, কাস্টমারের অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য ক্যাম্পেইন করা উচিত, এই ধরনের বিভিন্ন ঘটনা বন্ধ করার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে সেইভাবে হার্ডলি মনিটরিং করা উচিত যাতে কোনো কাস্টমার প্রতারিত না হয়। তো আশা করি ভালো থাকবেন, এদের ভাইয়েরা যারা আছে তাদেরকে সবসময় শুভকামনা। সোনালী ব্যাংকের অনেক এজেন্টই আমার সাথে কন্ট্যাক্ট করে, আমি তাদেরকে সবসময় বলবো যে ভাই ধৈর্য ধরে আপনি কাজ করতে থাকেন, নিঃসন্দেহে এখান থেকে ভালো করবেন, সৎ পরিশ্রমী আর
আউটলেট যা ডিমান্ড করে তার মানে পর্যাপ্ত লিকুইড মানি সাপোর্ট দেন, অবশ্য অবশ্যই আপনারা এখান থেকে ভালো করবেন। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।